এবারে রাখছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, আসছে পনি চাকমা। যখন গাইছে তখন আমি ওই নাচটা দেখতে পাচ্ছিলাম, একটা পাহাড়ি কেমন একটা নাচ আছে না, অনেকগুলো ব্যাম্বু স্টিক্স থাকে সেখানে মাঝখানে মাঝখানে। তোমরা পারো সেই নাচটা টয়া? আমি ছোটবেলায় একবার করেছিলাম। আশা করছিলাম তোমরা দুজন ওরকম কোন একটা স্টেপ, ওর গানের সঙ্গে টয়া হয়তো একটা স্টেপ দেখাতেও পারে যদি। এটা আমরা আমাদের রাঙামাটিতে যখন 16ই ডিসেম্বর হতো কিংবা 26শে মার্চ হতো, আমাদের স্কুল থেকে অনেক বড় করে একটা কম্পিটিশন হতো দেশাত্মবোধক গানের সাথে, আমরা সবাই নাচতাম। আমি ওখানে আজকে একটু দেখাও না, অল্প একটু ও গানটা গাইবে, তুমি একটা স্টেপ করে আমাদেরকে দেখাও। সুরের জাদু গুণ সেদেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে, রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সাম্পান মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু গুণ সেদেশে মায়াবতী। সত্যি সত্যি ভালো লাগলো, আমি এটাই দেখছিলাম, ওই যে এক টুকরো বাংলাদেশ এখানে, আমাদের টয়া, আমাদের পনি, এবং সবাই মিলে আমরা এই বাংলাদেশকে এত ভালোবেসেই তো আমাদের এই গানগুলো গাওয়া। থ্যাংক ইউ পনি, খুব সুন্দর করে তুমি গানটা গিয়েছো। শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর চমৎকার সুর, শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনিরের লেখা, এবং গিয়েছেন শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী। তো ভীষণ কঠিন গান, সুন্দর করে সেই সুইংটা দিয়ে তুমি গিয়েছো, খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ইমরান, তোমার কাছে কেমন লেগেছে? তুমি গানটার যে কাজগুলো দিয়েছো, না 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 না, তারপর অন্তরা থেকে না 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 না, খুব সুন্দর। আমার কাছে এই কাজগুলো এত নিখুঁত লেগেছে, অসম্ভব, খুব ভালো হয়েছে। আর আমার নাচ, ও এটা তো মানে আউটস্ট্যান্ডিং, তাই সত্যি একদম 300 সত্যি, সবারটা 300 300 600
থ্যাংক ইউ সো মাচ। আমার ভাই আপনার কাছে কেমন লেগেছে? পরে অসাধারণ, মানে আমি ওই কোণালের মতোই বলবো যে অনেক রকম দৃশ্য তোমার গান শুনতে শুনতে মাথার মধ্যে কাজ করছিল। অনেক ধন্যবাদ, দীর্ঘজীবী হোক। পনি, খুব ভালো লাগলো আমার আজকে তোমার জন্য, অনেক অনেক শুভকামনা রেজাল্টের জন্য, একেবারে পর্ব শেষ পর্যন্ত অপেক্ষা। ওকে।